हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आशा करब तुम्हारा सकले खूब भालो आछो एवं सुस्थ आछो। आज के होच्छे मंगलवार 27 जुलाई और एखन घड़ीते बजे सकाल 8:30। एखन थेके आमार बकुम बकुम आमी तुम्हारे साथे शुरू कर दिलाम, तो चलो साथे थाको। और एखन देखो सब जामा कपड़गुलो आमी बाइरे मेले दिच्छि, एगुलो हल्का फुल्का भिजे रयेछे। और कल राते मृदुल प्राय 11:30 समय एसेछे बाड़ीते, ओर जन्य घुमाते घुमाते रात 2 बेजेछे। जाइ होक, सकालबेला अनेक कष्ट करे उठे पड़लाम और एखन झाड़ू लागिए नेब। ओई घरटा बाइरेर ঘরটা ঝাড়ু লাগিয়ে, উঠোন টুটোন ঝাড়ু লাগিয়ে, আর দেখো দেখো ছাগল ছানা যাচ্ছে কেমন, মানে ছাগল ছানা না, বড়ই ছাগলটা আর কি। যাই হোক, আমি এখন ঝাড়ু ঠাড়ু লাগিয়ে নিচ্ছি ভালো করে। আর এই পাশটায় ঝাড়ু লাগাতে এসে ঠিকই এত পিঁপড়ে আর পায়ের মধ্যে কুটুস কুটুস করে কামড় দিচ্ছে। বাবা, এখানে মনে হচ্ছে স্প্রে দিতে হবে। তো চলো আবার রক্সি গোকে খেতে দিতে হবে, আজকে মনে হয় রক্সি জ্বালাবে না। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর যদি বাড়িতে আছে খাওয়া, তো এই জন্য ঝামেলা নেই। তুই কি করে খাচ্ছিস, কালকে খাওয়া আজকে খাচ্ছিস? হ্যাঁ রক্সি, পাতে দিচ্ছিস না তো? হ্যাঁ রক্সি, বাটি শেষ। রক্সি আজ একদম গুড গার্ল হয়ে গেছে। এখন আমার যে যুদ্ধগুলো বাকি রয়েছে সেগুলো আমি এখন সেরে নিই, পরে তোমাদের সাথে বকুম বকুম করছি। Few moments later. তাহলে অলরেডি গুড মর্নিং হয়ে গেছে। কালকে আমি কলকাতা গিয়েছিলাম, কলকাতা থেকে ফিরতে আমার অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11:30-11:30 হয়ে গেছে। কিন্তু ম্যাডামের হয়ে গেছে মন খারাপ যে উনি যেতে পারেননি। আমারও মনটা খারাপ ছিল, কেননা আমি ভেবেছিলাম এক আর হলো আর এক, যাই হোক ওরকম কোনো ব্যাপার নেই এখন। আর সবথেকে বড় ব্যাপার, আজকে হচ্ছে 27 জুলাই, আমার স্ত্রী আর আপনাদের ইউটিউবার মিসেস ব্লগার শ্রাবণীর আজকে হ্যাপি বার্থডে। তো সবাই মিলে একবার হ্যাপি বার্থডে করে দিন। হ্যাপি বার্থডে, আমি হাততালি মেরে নিচ্ছি। জানি না ক্যামেরা খুব শেক করছে আজকে, আর দেখি কি প্ল্যান করা যায়। আর পরশু তো আপনারা জানেনই যে শ্রাবণী একটা কী বলে কানের দুল, আমি মানে আমার মাথায় আসছে না কী বলবো, যাই হোক কানের দুল হারিয়ে ফেলেছিল। অ্যাকচুয়ালি ওটা হারায়নি, ওর অভ্যাস আছে যে আমি একটা জিনিসকে সাজিয়ে গুজিয়ে আমি রাখবো না। তো ওকে সাহিত্যা করার জন্য আমি একটা প্র্যাঙ্ক করেছিলাম, করেছি, এখনও পর্যন্ত খুঁজে পাইনি কোথায় আছে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে, এইখানে রয়েছে কানের দুলটি, আপনারা দেখে রাখুন। এটা আমিই রেখেছি, অন্য কেউ রাখেনি। এই কানের দুলটাকে নিয়েই আমরা এবার আজকে প্র্যাঙ্কটা করব, ঠিক আছে? প্লাস আজকে যেহেতু ম্যাডামের জন্মদিন, একটা কিছু প্ল্যান আমি করে রেখেছিলাম, জানি না ওটাকে আমি কতটা কমপ্লিট করতে পারবো কি পারবো না। ইচ্ছা আছে কমপ্লিট করার, দেখে নিচ্ছি কতটা কি করা যেতে পারে। তার আগে প্র্যাঙ্কটা কীরকম হয় ওটা আপনারা দেখে নিন, দেখবেন কিন্তু যাবেন না কোথাও। 15 মিনিটস লেটার, তাহলে ম্যাডাম চলে এসছে স্নান করে। এই যে এখানে এবার চুল টুল ঠিক করছে। তো তোমার কানের দুল কোথায়? ঘুমেছো কে মানে? তুমি তোমার কানের দুল কোথায় রাখছো? তো এই মাথা যন্ত্রণা হচ্ছিল মানে? তুমি তোমার জিনিস রাখবে না ঠিক করে? হ্যাঁ, ক্যামেরা তো অন রাখতেই হবে, এটা অন রেকর্ড থাকবে যে তুমি কানের দুল কোথায় রেখেছো আমি জানি না। হ্যাঁ, রেখেছেন তো, দেখুন এটা আমি ইউটিউবে আমি দেবই দেবো। এইখানে রেখেছিলাম বললে হবে? ঘুমের ঘরে মানুষ, সোনার জিনিস, অতি দামি, এখন সোনা আপনারা জানেনই অনেক দাম সোনার, সেই দামি জিনিসটাকে এই ব্যক্তিটি ঘুমের ঘরে যেখানে সেখানে খুলে রেখে দেয়, ঠিক আছে, নিয়ে তারপরে খুঁজে পায় না।
আপনারা দেখে রাখুন, ঠিক আছে? আজকের এর কিন্তু ব্যবস্থা হবেই হবে, আমি জানি না কিছু, ব্যবস্থা করতেই হবে। কি ব্যবস্থা? ব্যবস্থা হবে, তোমাকে কোনো কিছু কিনে দেওয়া হবে না। দিও না, খালি জিনিসপত্র তুমি হারিয়ে ফেলো। ওই কানের দুল জোড়া অনেক দামি ছিল, সেটা তুমি স্বীকার করো। কিছু না হলেও মানে আমার আন্দাজ, জানি না আমার আন্দাজ ভুলও হতে পারে, 5-6 হাজার টাকা তো হবেই হবে, 5-6 হাজার টাকা হবেই, ঠিক আছে? এবার জানি না, কানের দুল হারিয়ে গেছে এটাতে কোনো আফসোস নেই, যেহেতু পেয়েছিল, এটাই যদি কিনতে হতো তখন কিন্তু গায়ে লাগতো, তাই তো? কোথায় কোথায় খুঁজেছো আগে বলো তো। সব তলায় খুঁজেছে, ঠিক আছে? সবার তলায় খুঁজেছে, হাসি পাচ্ছে, হাসি আটকাতে পারছি, সবার তলায় কিন্তু খুঁজেছে, কিন্তু কারোর ওপরে খোঁজেনি। আপনাদের আমি দেখিয়ে রাখি, হ্যাঁ, এটা একটা প্র্যাঙ্ক ছিল, যেটা আমি করেছিলাম, বিছানা ঝাড়ু দিয়ে আমি জিনিসটাকে রেখে দিয়েছিলাম সযত্নে। বাঙাল ব্লগেরও গিফট পাওয়ার বাকি আছে, আজকে ম্যাডামের জন্মদিন, তার জন্য আমরা এখন যাব বাইরে লাঞ্চ করতে, তো চলো আমরা আগে বাইরে লাঞ্চটা সেরে আসি। আগে লাঞ্চ হবে, ঘরের খাবারগুলো আমরা দেখি, রাত্রে খেয়ে নেবো, চলবে? ওকে, ঠিক আছে, চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা। আগে ভোজন, তারপরে ভোজন। তো সারপ্রাইজটা তো পেলাম, জানতাম না বেরোবো, তো ফাইনালি সেজে গুজে পায়েস খেয়ে বেরিয়ে পড়েছি। মা পায়েস পাঠিয়েছে, প্রায় 2 বছর পর আমি পায়েস খেলাম জন্মদিনের দিনে আজকে। মা যেহেতু কাল মৃদুল গেছিলো, ওই কারণে আর কি খাওয়া হলো, নাহলে হতো না খাওয়া পায়েসটা। আর এই যে আমি নিয়েছি, এটা তো না নিলে হবে না, এটা পরবো, একটু পরে পরবো, একটু যাই তারপরে। আরেকজন এই যে পরে অলরেডি গাড়ি চালাতে শুরু করে দিয়েছে, এখন কথা বলা যাবে না, দেখি কোথায় যাই, পুরো দিনটা কেমন কি করি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করবো। রোজ যেমন বলি, বেরোলে আর কি, ঘুরতে গেলে যেটা বলি আর কি, সেটাই আর কি। একটু আনন্দ আনন্দ হচ্ছে, এই যে সাজু উজু করেছি, আর শাড়ি পরতে আমার অর্ধেক সময় চলে যায়, শাড়ি ঠিক করো, ইয়ে করো, এই করো, অর্ধেক শাড়ি তো মানে কোথায় থাকে, আর অর্ধেক আমি এখানে থাকি, মানে আমি কোথায় থাকি আর শাড়ি কোথায় থাকে, এটা হচ্ছে ব্যাপার। তো চলো চলতে থাকি, হ্যাঁ।
না।